আরে মোবাইলটা সরাও, পিছন দিকে তুমি চলে এসো, আরেকটু সরো, ফোনের মধ্যে মোবাইল ঢুকাবে না। তাহলে আমি যে লক্ষ্য নিয়ে আইসিএস চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি সেটা পূরণ হবে না। কিন্তু হিন্দু এবং মুসলিম সবাই সমান ভাবে গ্রহণ করত, তিনি ছিলেন সুভাষ চন্দ্র বোস। তখন তিনি নেতাজি হননি, কিন্তু আপনাকে সবসময় অমর আজকে কাদের উদ্যোগে ব্লাড ক্যাম্প? নমস্কার, কাতি সাংগঠনিক জেলার অন্তর্গত ভগবানপুর ওয়ান দক্ষিণ মন্ডল বিজেপির ব্যবস্থাপনায় নেতাজির 125তম জন্মবার্ষিকীকে স্মরণ রাখার জন্য আজকের এক মুহূর্তে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং ফ্রিতে স্বাস্থ্য ও সুগার পরীক্ষা টেস্টের আয়োজন ব্যবস্থাপনায় ভগবানপুর ওয়ান দক্ষিণ মন্ডল। কতজন রক্ত দিয়েছে এখন পর্যন্ত? আমাদের এই পর্যন্ত লিস্টে দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে 103 জন, অলরেডি প্রায় 50 জনের কাছাকাছি হয়ে গেছে, আশা করি 100 ছাড়িয়ে যাবে। পুরুষ কত, মহিলা কত? এর মধ্যে পুরুষ 50 জন, মহিলা 53 জন। নেতাজির বলবো, নেতাজির সেই যে দুনিয়া জয় করা ভাষণ, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, তার সেই এই বক্তব্যকে পাথেয় করে আজকে আমরা ভগবানপুর ওয়ান দক্ষিণ মন্ডলের বিজেপির ব্যবস্থাপনায় সারা পৃথিবী জুড়ে যে করোনার যে মহামারী চলছে, ভ্যাকসিনেশন অনেকটা পৌঁছে প্রায় 150 কোটি মানুষের পাশে ভ্যাকসিনেশনের কাজ কমপ্লিট হওয়ার সত্ত্বেও
যেভাবে কোভিড-19 মাথা তাড়া দিচ্ছে, যেভাবে ব্লাডের অকাল সমস্যা দেখা দিচ্ছে, সেটা সেই সমস্যা মেটানোর জন্য ভগবানপুরম দক্ষিণ মণ্ডলের ক্ষুদ্র এই প্রয়াস, এই প্রয়াসে সহযোগিতা করেছেন এলাকার আপামর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। এবং আমি ভগবানপুরম দক্ষিণ মণ্ডলের পক্ষ থেকে ওনাদের সবার কাছে বিনম্র শ্রদ্ধা ভগবানপুর দক্ষিণ মন্ডলের জেনারেল সেক্রেটারি অনুপম মাইতি, এখানে উপস্থিত আছেন আমাদের 49 নম্বর বুথের বুথ সভাপতি জগন হরেকৃষ্ণ মির্দা, আমাদের এখানে উপস্থিত আছেন আপনাদের মিডিয়া বন্ধুদের সহযোগিতায় আজকের অনুষ্ঠান খুবই সুন্দরভাবে চলছে, আশা করি আরো খুব ভালো হবে। হ্যালো, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, নেতাজি লো প্রণাম, লো প্রণাম, লো প্রণাম, নেতাজি লো প্রণাম, লো প্রণাম, লো প্রণাম, হে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বোসের যে 125তম জন্মদিন তথা পরাক্রম দিবস হিসাবে সারা ভারতবর্ষ তথা পৃথিবী ব্যাপী যে এক শুভ অনুষ্ঠানের আজকে সূচনা হচ্ছে সারা পৃথিবী জুড়ে, আজকে আমরা তার এক ক্ষুদ্র প্রয়াস, সেটা হচ্ছে ভগবানপুর অঞ্চলের ব্যবস্থাপনায় সেই মহাদ্বীপ ভারত মাতা কি বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, নেতাজি প্রণাম, প্রণাম, আমাদের শ্রদ্ধেয় শান্তনু দা। এরপরে আমি অনুরোধ করবো একে একে, বিশেষ করে আমাদের ভগবানপুর মান দক্ষিণনাথ সুশীল মহাশয় এবং একে একে সমস্ত স্তরের কর্মকর্তাকে অনুরোধ করবো আপনারা সবাইকে আরো প্রস্ফুটিত করুন। এরপরে আমরা আমাদের শ্রদ্ধেয় জেলা কার্যকর্তা অশ্বিনী বাবুকে, অশ্বিনী মাস্টারমশাইকে ওনাকে গৌরবান্বিত করতে, নেতাজি লো প্রণাম, নেতাজি লো প্রণাম করতে, একে একে সমস্ত স্তরের কার্যকর্তাদের উদ্দেশ্যে আমি বিনম্র আবেদন করব আপনারা সারিবদ্ধ ভাবে একে একে পুষ্পাঞ্জলি, সবাইকে অনুরোধ করবো, সবাইকে সমস্ত স্তরের কার্যকর্তাকে অনুরোধ করবো। খেজুরির লোকপ্রিয় বিধায়ক শান্তনু প্রামাণিক মহাশয় তাকে সহযোগিতা করছেন, জেলা নেতৃত্ব অশ্বিনী জানা, ভগবানপুর দক্ষিণ মন্ডলের
সভাপতি দেবব্রত কান্ডার ভগবানপুর ওয়ান পশ্চিম মন্ডলের সম্মানীয় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, নেতাজি সুভাষ চন্দ্র বসু কি জয় হিন্দ জয় হিন্দ। রামকৃষ্ণের বাণীতে উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য শুধু ভারতবর্ষে নয়, দেশের বাইরে বিভিন্ন দেশে উনি সশস্ত্র বিপ্লব ঘটানোর জন্য এবং সমাজসেবী। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুমন শির, শশাঙ্ক মাইতির, বুলুরানী করণ সহ বিশিষ্ট সমাজসেবী এবং ব্যক্তিত্ববৃন্দ। আমি ওনাদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ এবং আহ্বান জানাচ্ছি। বিধায়ক শান্তনু প্রামাণিক মহাশয় ব্যস্ত আছেন, ওনাকে সংগঠনের তরফ থেকে বরণ করে নিচ্ছেন অরুন্ধতী ভট্টাচার্য মহাশয়। উনি যারা রক্তদান করছেন সেই সমস্ত স্বেচ্ছাসেবক দিচ্ছেন, এটা খুব আনন্দিত আমরা। হ্যাঁ বলো, প্রথমে আমি ধন্যবাদ জানাবো এই নিউজ চ্যানেলগুলি যিনারা আমাদের এই বক্তব্যকে বাংলা তথা ভারতবর্ষের বুকে প্রসারিত করবে। আমরা ভগবানপুর এক নম্বর দক্ষিণ মণ্ডলের পক্ষ থেকে নেতাজি তথা ভারতবর্ষের যাবার সন্তান যার সেই অমৃত বাণী গিভ মি ব্লাড অ্যান্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, এই বাণী অর্থাৎ তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই উজ্জ্বল দীপ্ত মহামানবের স্মরণ দিনে ওনার এই 125তম জন্মবার্ষিকী থেকে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা একটা স্বেচ্ছায় রক্তদান এবং বিনে পয়সায় স্বাস্থ্য ও সুগার দানের অনুষ্ঠান আয়োজন করেছি। এই অনুষ্ঠানে এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন দেশপ্রেমিক বন্ধুগণ যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের একটি বার্তা দেব, কারণ রক্তদান মহাদান আমরা জানি, সময় তুমি হার মেনেছ রক্তদানের পাশে, 5 মিনিট আগে পেলে একটা শিশু বাঁচে। এই প্রেরণা এই উৎসাহ নিয়ে আমরা সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের মিডিয়া বন্ধুদের অশেষ ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার বক্তব্য সমাপ্ত করছি। আপনার নাম পরিচয় দিন। ধন্যবাদ, আমার নাম অনুপম মাইতি, ভগবানপুর 1 নম্বর দক্ষিণ মণ্ডলের সাধারণ সম্পাদক। নমস্কার। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি।
বীর জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ নেতাজি সুভাষ চন্দ্র বসু কি জয় নেতাজি সুভাষ চন্দ্র বসু কি জয় নেতাজি লো প্রণাম নেতাজি লো প্রণাম বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বের সর্বপ্রথম সশস্ত্র আন্দোলনকারী হিসেবে পরিচিত পরিগণিত তাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষের জনসাধারণের উদ্দেশ্যে তিনি আজকের দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালিত করার জন্য আহ্বান করেছেন দিয়ে বরণ করে নিচ্ছেন আদিত্রি বেরা এখন পার্টির সাংগঠনিক জেলার সভাপতিকে ব্যাজ লাগাচ্ছেন ভগবানপুর ওয়ান দক্ষিণ মন্ডলের সাধারণ সম্পাদক মাননীয় অনুপম মাইতি মহোদয়। এরপর বসিম কুমার মিশ্র জেলার সাধারণ সম্পাদক মাননীয় অসীম কুমার মিশ্রকে বরণ করছেন পুতুল মাইতি মহোদয়া। এরপর বরণ করা হচ্ছে ভগবানপুর সম্মানীয় বিধায়ক মাননীয় রবীন্দ্র মাইতিকে মহোদয়কে বরণ করছেন সঞ্চিতা ওঝা। ভগবানপুরের লোকপ্রিয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে পুষ্পস্তবক এবং ব্যাজ করিয়ে। এছাড়াও বিধায়ক মহাশয়কে ব্যাজ করিয়ে বরণ করে নিচ্ছেন ভগবানপুর ওয়ান দক্ষিণ মন্ডলের সভাপতি দেবব্রত কান্ডার মহাশয়। পুষ্পস্তবক এবং ব্যাজ করিয়ে বরণ করে নেওয়া হচ্ছে কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস দোলই মহাশয়কে। এলাকার সুদীপ শুভানুদ্দায়ী নেতাজি প্রিয় মানুষজন, আপনারা যারা ঘোরাঘুরি করছেন দয়া করে আসুন, সামনে আসন আছে, আপনারা আসন গ্রহণ করুন। আজ 125 বছর পূর্তি নেতাজি জন্ম জয়ন্তী দিবস উদযাপনে রক্তদান শিবিরের আয়োজন করেছে ভগবানপুর ওয়ান দক্ষিণ মন্ডল। আপনাদের সবার সহযোগিতায় বরণ করে নিচ্ছেন শাশ্বতী দাস মহাশয়। বরণ করে নিচ্ছেন মামনি মাইতি মহাশয়। এরপর আমাদের মঞ্চে উপস্থিত থেকেছেন বিশিষ্ট ব্যক্তিত্ব। এরপর মঞ্চে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের নেতৃত্ব শশাঙ্ক মাইতি মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে ভগবানপুর দক্ষিণ মন্ডলের পক্ষ থেকে।